তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে, আর যারা করেন নাই করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে, ওনারা এটা শুনে নাতি নাতকরদের শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। বিষয় কি কথা বলে না দম্পতি, বুঝেন? বুঝেন, স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনোরে, সে বড় কঠিন কারিগর, ঠিক কিনা? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদানা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিসসালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কিনা? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইয়েরা, রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে, উত্তর দেওয়া যাবে আওয়াজ করে? হ্যাঁ, আওয়াজ করে উত্তর দিবেন, মুখে তালা মেরে বসে থাকা যাবে না। তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি? আদম আলাইহিসসালাম। পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড় ভালোবাসার, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক, আরবিতে বলে লিবাস। আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন। সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি তিনটা কাজ, কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন, কয়টা? এখন আওয়াজ আসলো কোথেকে? আওয়াজ করে উত্তর দিবেন, চিল্লায় বলেন, পোশাকের কাজ কয়টা? এভাবে শেষ পর্যন্ত, খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে, স্বপ্রণোদিত ভাবে উত্তর করবেন, ক্লাসের মতো হোক। তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে, স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে, স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়ে পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য। এই যে কত সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না? তেমনি পুরুষের চোখে নারী সুন্দর, নারীর চোখে পুরুষ সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, সুবহানাল্লাহ। পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট, আরাম দেয়া, প্রশান্তি দেয়া। শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি, জ্যাকেট পরেছি, অনেকে চাদর গায়ে দিয়েছেন, কেউ মাথায় রুমাল দিয়েছেন, কেউ গলায় মাফলার দিয়েছেন, একটা উষ্ণ উষ্ণ আরাম আছে না নাই? আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আছে না নাই? তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয়, আরাম পাওয়া যায়, তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায়, তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে? আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে? এজন্য রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষদের জন্য পোশাক, পুরুষ হলো নারীদের জন্য পোশাক, সুবহানাল্লাহ। পড়ে পোশাক যেমনি ইজ্জত আবরুর হেফাজত করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত হেফাজত করে। পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায়, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। পোশাক যেমনি আরাম দেয়, স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে, স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে, ঠিক কিনা? এজন্য দাম্পত্য জীবন, এখানে স্বামীও আছে স্ত্রীও আছে, ইংরেজিতে বলে কাপল, কাপল লাইফ। এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আছে না নাই? এজন্য সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন নিসাউ শাকাইকুর রিজাল
নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট, নারীরা হচ্ছে পুরুষের পার্টনার, সহকর্মী, সহযোগী। এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই, নারীদের অবদান আছে নাই। এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে, এ বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই। এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করুন, ম্যাটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন। পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে, পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম একাকার, মিলেমিশে ভালোবেসে একাকার। স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কি না? তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো, হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে? চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মশার জন্য হাতের দরকার আছে না নাই? তাহলে একেবারে মিলেমিশে একাকার সুখী দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী, এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে, কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে, আচরণ করবে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নাই? আমরা গাইডলাইন নেব কোরআন থেকে, কোথেকে? কোরআন থেকে আর সুন্না থেকে, কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়, কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ, এর সব দিক নির্দেশনা কোরআনে আসরে নাই। তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে, আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনব। স্ব স্থানে থেকে প্রত্যেকেই, স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে, স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে, তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, আমরা চাই কি চাই না? অনেকে বলে, হুজুর সুখ নাই, সুখ নাই, ঘরের ভেতরে গেলেই জাহান্নাম, আহা কথা শোনে না আমার। আবার স্ত্রীরা বলে, হুজুর দোয়া করবেন, পরকিয়া করে, খালি এসএমএস পাঠায়, আমারে ভাল লাগে না, এখন এখন অন্যদিকে ঘুরে, এরকম আশ্রা নাই? দুই দিক থেকে অভিযোগ। বোনদের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে? হ্যাঁ, দিনের বেলা সমাবেশ ছিল তো, এটা হয়ে গেছে তো, মাইকের সাউন্ড নিশ্চয়ই। এই এদিকে উঠছে কে? টান দেন এদেরকে ধরে, টানেন টানেন, তাই না? বসান বসান, টান দেন টান দেন, হুজুরে ধরেন হুজুরে ধরেন, ধরতে পারেন নাই হুজুরে, ধরছেন? হ্যাঁ টান দেন, এই তো টাই না বসেন, এদিকে তাকান, এদিকে হয়েছে, হ্যাঁ বসাই দিস। এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত, উঠলে খবর আছে, শুরুতে সুযোগ দিয়েছি, সুযোগ নেন নাই। তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনব, দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, তারপর স্ত্রীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে, এগুলো আমরা শুনব। শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে, খালি আওয়াজ কথা, একটু থামছে আবার শুরু, কেন আমার দিকে তাকান? আরেকজনে থামতে বলছে কি আপনার? এই থামো থামো, এগুলো বলেন কেন? আপনি থামেন, তাহলে তো হয়ে গেল, হ্যাঁ আবার আমার সাথে কথা বলেন, আপনি চুপ। তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনব, সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায়। এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, এটা শুনবো। এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আল্লাহর কসম, এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে, এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে, সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে। এরকম দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক, আমরা চাই কি চাই না? চাই। তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে, এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব। স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস। দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা। কিসের খেলা? স্যাক্রিফাইস। এটা লাগবে আমার বোনেরা,
অথবা যুবতী বোনেরা, অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা, আজকে তো এক ভাই এসে দোয়া চাইল, হুজুর 3 দিন আগে বিয়ে হয়েছে আমার, একটু দোয়া করে দেন। তারপর যুবক ছেলেরা, তোমরা যারা বিয়ে করনি করবা, খেয়াল করে শোনো, এগুলো কাজে লাগবে। স্যাক্রিফাইসটা খুব জরুরি। স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস। আওয়াজ করে বলতে হবে, চাবিটার নাম কি? স্যাক্রিফাইস করতে হবে, একটু মানিয়ে নেয়া, একে অপরকে বোঝা, একটু ভালোবাসা, একটু মানিয়ে চলা, এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস। একে অপরকে বোঝার চেষ্টা করা, একটু মানিয়ে চলার চেষ্টা করা, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটার নামই দাম্পত্য জীবন, ঠিক কি না? এটার নামই দাম্পত্য জীবন, মিলেমিশে একাকার হয়ে যেতে হবে, স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে। একে অপরের দোষ ধরলে চলবে না, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ। আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন, আপনার দোষ নাই, কথা বলেন না কেন? আপনারও দোষ আছে না নাই? তো লিস্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট। দোষের লিস্ট বাদ দিয়ে দেন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন, দোষের লিস্ট নয়। দাম্পত্য জীবনটাই এমন, কখনো ঝগড়া, কখনো হাসাহাসি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আছে না নাই? হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস? মাঝে মাঝে একটু ঝগড়া, মাঝে মাঝে আবার ভালোবাসা, আবার খুনসুটি, এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয়, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আছে না নাই? কেউ দোষমুক্ত নয়। এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব দাম্পত্য জীবনের, এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস। তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি? স্যাক্রিফাইস। চিল্লায় বলতে হবে, সেটা কি? তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে স্যাক্রিফাইস করবেন। দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে? ভাবির সাথে ঝগড়া করেন কে কে দেখি হাত তোলেন। এদিকে সব আল্লাহর ওলি, এরা ঝগড়া টগড়া করে না। আপনি করেন? এই সাহসী সন্তান আছে কিছু, মাশাআল্লাহ, ঠিক আছে, বেশি করেন না আবার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমরাও করো বুঝছি, আপনারাও করেন, ওকে। না ঝগড়া করা যাবে না, একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে, দুজনই ঝগড়া করলে, দুজন রেগে গেলে ঝামেলা আসরা নেই, স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ, দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কিনা? এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না, কারণ এই ঝগড়া, সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায়, ডিভোর্স হয়ে যায়। এরকম কত কেস যে আমার কাছে আসে, কত কেস যে আমার কাছে আসে, যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায়। আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিস শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয়। কি দেয়? পালে বাতাস পেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে, আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জ্বলে, সামান্য ঝগড়ার ছোঁতা পেলে ইবলিস শয়তান খালি দাউ দাউ করে এই ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য ঝগড়া করবেন না, মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না, যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে। তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায়, কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে। ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে, শুনবেন? বিশৃঙ্খলা করলে তো গল্প শোনানো যাবে না, একেবারে চুপ, আমার দিকে তাকান, তাকিয়েছেন? ঝগড়া নিয়ে যে গল্পটা সেটা হচ্ছে, এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত 11টায়, বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায়, আলাদা খায় না। তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে, এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি, তো ওয়াইফ এসে দরজা খুলে দিছে। এবার স্বামী ঘরে ঢুকে বলে, শুরু করার আগে
রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে, খেয়ে ফেলে। স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে, হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে, স্ত্রীও বসেছে। তো খুব বড্ড গরম, হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়। এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? হাজব্যান্ড বলে এই তো শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া, মানে কি ঝগড়া? প্রিয় ভাইয়েরা, ঝগড়া করবেন না। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন। কারণ সহিহ মুসলিমে এসেছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর। কোথায় ইবলিসের সিংহাসন? কোথায়? সাগরের উপর। সুম্মা ইয়াবাসু সারায়াহু, সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায়, যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর, ফাসাদ সৃষ্টি কর। ইবলিস যখন সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে, ওয়াসওয়াসা দেওয়ার পরে, রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে, এসে বলে ও ইবলিস, আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না, এগুলোই তো তোদের কাজ। আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে, ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি, ইবলিস বলে এটাও কোনো কাজ নয়। আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি, ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেক শয়তান এসে বলে মা তারাক্তুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি। মা তারাক্তুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি। সামান্য ঝগড়ার পরে আমি ওয়াসওয়াসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি। ইবলিস বলে শাবাস, তুই তো কাজের মতো কাজ করেছিস, আমার কাছে আয়, আমার কাঁধে ওঠ। ইবলিস তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে, নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক, এটা হলে ইবলিস খুশি, আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না। ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক, সব সময় শয়তানের মিশন এটা। আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক, এটা আমার আল্লাহ সব সময় চায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না। ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল, এটা স্বাভাবিক। দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু, একজন রাগ করলে আরেকজন থেমে যাবে। পারবেন? কি হলো, পারবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়া, ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ। এখন রাগ মিটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি, চলো মিটমাট করি। মিটমাটার জন্য ওমররে ডাকি, আম্মা জান আয়েশা বলে না ওমর গালিব, ওমর খুব মেজাজ বলে আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি, আব্বারে ডাকেন, আব্বারে ডাকেন, খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহ চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু ইসলাম বললেন চাচা কাল্লিমিন আও আচা কাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন চাচা কাল্লাম আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার, নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর, চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না। বিশ্বনবী সাইয়েদানা আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদানা আবু বকর থেমে গেলেন। সাইয়েদানা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন।
এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা كيف رايتني انقذتك من الرجل, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম, আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ, বলে দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না এত আস্তে, সুবহানাল্লাহ, লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু ইসা ইসলাম এবার হেসে দিলেন, দুজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি, কেন হাসে দেখার জন্য। সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে, সাইয়্যিদানা আবু বকর হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে। এবার সাইয়্যিদানা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে শরিক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে। সুবহানাল্লাহ, পড়ো, আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশে এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাইকেন। সুবহানাল্লাহ, পড়বেন না, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, উনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে, কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগারাগি হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি, কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। ইয়া আয়েশা ইন্নি লা আ'লামু ইযা কুনতি আন্নি রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন খুশি থাকো তাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বোঝেন? বিষ্ণুই বললেন, তোমার দোয়ার বাক্যগুলো শুনো বুঝি, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো, ও রব্বি মুহাম্মদ, ও মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো, ও রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না। সুবহানাল্লাহ, পড়েন, তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই সরাই, আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি, আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না, আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই, হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ, বলবেন না, তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না, ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না, পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে, ভাবি রেগে গেলে আপনি চুপ, পারবেন? পারবেন না? ইনশাআল্লাহ, যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ, আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে স্যাক্রিফাইস, তারপর ঝগড়া করা যাবে না। তিন নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানা। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী, এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ, তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা, তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আসরা নাই, খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আসরা নাই। অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আর সিবা ও হারাম, দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে?
দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা পিঠের কথা সব বের করে দেয়, আসরা নাই কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলিকে, ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নম্বর, প্রাইভেসি বজায় রাখবেন, এটা দুজনেরই দায়িত্ব। 4 নম্বর, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, এই ওদিকে তাকাই লাগেন, ওই মেয়ের দিকে তাকাই লাগেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আছে না নাই? এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরো বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাই লাগেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক খোলো, আছে না নাই? অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরো বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আছে না নাই? সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। 5 নম্বর, হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি চান? জি না, আওয়াজ নাই আমগো গলায়, আপনি এটা চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে, ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনেই যাবে, কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার। হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কিনা? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ, এই জি অয়, কয়েকজন জি অয়, আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি, জি অয়, ঠিক আছে। ত্রিভুজের কয় কোনা? হ্যাঁ, 3 কোনা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোনা, এই উপরের কোনায় আল্লাহর অবস্থান, আর এই কোনায় স্বামী, এই কোনায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে, নিজেরাও তত কাছে যাবে, আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে, নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কিনা? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম, 3 কোনা, উপরের কোনায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না, কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায়, তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীর ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? তাহলে এই 5টার দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি, স্বামীর উপরও বর্তায়, স্ত্রীর উপরও বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? এবার আমরা হাজব্যান্ডের দায়িত্ব শুনব। হাজব্যান্ডের প্রথম দায়িত্ব হচ্ছে, হাজব্যান্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি, ইনচার্জ, প্রোটেক্টর,
আর রিজালু কওয়ামুনা আলা নিসা, আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর, স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল, পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে। যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে বেয়াদবটাই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। কার কাঁধে? এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই। এই জন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে। চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহরানা দিবে, পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে, ঠিক কি না? ওয়াতুন নিসা সাদাকাতিহিন নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সুবহানাল্লাহ। পড়ে সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন, স্বামীরা শোনো শোনো, বিয়ের পরপর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা আদায় করে দাও। মহর দেয়া নফল নাকি ফরজ? জোরে বলেন, তোমরা কি দাও? সিলুটি পুলা মহরানা দাও? হ্যাঁ, মহরানা দিতায় নাকি যৌতু খাইতা খিতা হরতা? হ্যাঁ, কি দিব? মহরানা দিবে। মহরানা দেয়াকে ফরজ করেছে কে? আল্লাহ। তো মোহর দিতে টাকা লাগে না, এই টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে? দুই নাম্বার দায়িত্ব, আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। তিন নাম্বার, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুম মিন ওয়াজদিকুম, নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা, মহরানা দেয়া, মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা, সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা। এই যে অর্থনৈতিক সব দায়িত্ব, খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে? চিল্লায় বলেন কে? খরচের সব কিছু আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব। এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো আমরা শুনি। এদিকে ওঠাওটি করলেন কে কে দেখি? আটকান, এদেরকে আটকান, ধরেন ধরেন, এদেরকে ধরেন। হ্যাঁ, কে এসে শেষ করে দিব? তো ফিতা হইতা? হ্যাঁ, জোরে মাত, চলবে চলবে? হ্যাঁ, তাকবীর পর্যন্ত দেখি যারা চলবে বলতেছেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনব। এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করেন তো আপনারা? জি হয়, এই শুধু উনি করে, বাকিরা খিতা কর্তা, মারামারি কর্তা নেই, খিতা কর্তা। হ্যাঁ, সালাম দিবেন, স্ত্রীকে কি দিবেন? আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও। অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না, চেহারাটা বাংলা পাসের মতো এরকম করে রাখে, আছে না নাই? দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো, এই যে সবার মুখে হাসি, মুচকি হাসি, হাসেন তো মুচকি হাসি দেন তো, একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি? এটা মুচকি হাসি, দাঁত দেখা যাবে না, সাউন্ড হবে না, শুধু এখানে একটু
একচিলতে হাসির একটা ঝলক করবে, এটা বলে মুচকি হাসি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু তাবাসসুমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুচকি হাসতেন। অনেকে আছে চেহারা গোমরা করে রাখে, জীবনেও হাসে না, এরকম আসরা নাই দেখছেন? এরকম আছে এলাকায় তো নাই না? আছে, হাসবেন হাসবেন, মুচকি হাসতে পয়সা লাগে না, পয়সা লাগে এই জন্য হাসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসতাউসু বিন্নিসাই খায়রা, নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এ হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাসতাউসু বিন্নিসাই খায়রা, কোমল আচরণ করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিফকাম বিল কওয়ারির, নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন। কাচের তৈজসপত্র, কাচের গ্লাস, কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে? কাচের গ্লাস, তৈজসপত্র, জগ কিভাবে রাখেন আপনারা? খুব জোরে এরকম থপাস করে নাকি? উঠানোর সময় থপাস করে উঠান, খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয়, স্মুথলি এটা রাখতে হয়। তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন, নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে, যত সুন্দর সুন্দর কথা। নারীকে, স্ত্রীকে বলবেন তুমি আমার সব, তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান, জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ, এই ডাকাডাকিতে কোনো গুণা নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কিনা? তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে, এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে, সেন্সিটিভ, যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন। আপনারা বুঝবেন যারা ম্যাচিউরড, মোর দেন 18 ইয়ার্স, যারা 18+ যাদের বয়স, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে, এটা স্বামীর দায়িত্ব। ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা, সময় দেয়া, এটা আবশ্যক। এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার। সংক্ষেপে শেষ করে দিলাম। তিন নম্বর, স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে, স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন। স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে, আপনি বললেন তুমি কম্পিউটার শিখো, কিলাকিলি আছে না নাই? স্ত্রীর মনে চায় কাঁথা সিলাই শিখতে, নকশি কাঁথা, আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো, ঝামেলা আছে না নাই? না, প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি, চাহিদা, মতামতের গুরুত্ব আছে না নাই? এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ, অবৈধগুলো না। আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো, তুমি একটা টিভি নিয়ে আসো, আনা যাবে? কথা বলেন। স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে, এটা মানা যাবে? না। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকানা লি সওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম, আমার কিছু খেলার সাথী ছিল, আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ, তুমি নবীর বউ, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও, কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনোদিন বিশ্বনবী
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাদ সাধেন নাই, সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ পড়েন, ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়, এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা, তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত, হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেয়া যাবে না। প্রশংসা করবেন, কি করবেন প্রশংসা, আমরা খালি দোষ খুঁজি, তোমার রান্না ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার বাপ ভালো না, তোর মা ভালো না, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই, তো এই বেটি আপনারা ভালোবাসবে, এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে, ঠিক কি না? কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না, প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন, যে তুমি সুন্দর, তুমি সুন্দরী, এরকম বলেন, খুশি হবে না? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, কোন অপরাধ নাই, ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান, সব আসার নাই, তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে, ভাবিরে শোনানো যাবে, শালিরে শোনানো যাবে, পাশের বাড়ির কাউরে শোনানো যাবে, দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স। স্ত্রীকে আপনি গান শোনান, কোনো গুণা নাই, আছে শুধু সওয়াব। তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরের সবাইকে দেখভাল করে, একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন না, এরকম ডাকাইত স্বামী আসে না নাই, দৌলতপুরে নাই, এখানে সব ভালো, অ্যাপ্রিসিয়েট করবেন। আমরা ভুলে যাই, একটা থ্যাংকস দিতে ভুলে যাই, একটা জাজা কিল্লা, আল্লাহ তোমাকে জাজা দেখ, এটাও বলি না, এদিকে তাকান, বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ, আহা হা হা হা, যে খুশি হয়ে গেছে, আহা হা, ওরা মুখস্থ রাখতেছে, বলবে এগুলা, বিয়ে করে নাই কিন্তু এখনো, তো জায়গা মতো বলবা, গার্লফ্রেন্ডে বলো না, আবার কাকে বলবা, স্ত্রীকে, কাকে, স্ত্রীকে, পারা যাবে না, একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে, একটু প্রশংসা করবেন, প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয়, যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে, দেখবেন আরেক বাটি আইনা দিতেছে, খাইতে পারতেছে না, এরপরে পাতে তুলে দেয়, আর একটু খাও, আরে খাও না, আছে না নাই, ওই যে প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে তো, আপনি 10,000 টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন, রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন, পারবেন তো? রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে, শুনতে চান? তো উঠতে শুরু করলেন যে, হ্যাঁ, এখন আর কে কারে ধরবে, অনেকে উঠে গেছে, দুইটার দিকে যারা বসা, প্রায় আমার মাহফিলগুলোতে এই সমস্যা হয়, গাইবান্দাতে আমি গেলাম, জিজ্ঞেস করলাম কখন আসছেন, কয় ফজর পরে আসছি, তো ফজর পরে আসছেন এত আগে আসছেন কেন, কয় জায়গা পাবো না, এই জন্য লক্ষ লক্ষ মানুষ, কে কাকে নিয়ন্ত্রণ করবে, লক্ষ লক্ষ মানুষ, আমার জীবনে এত বড় প্যান্ডেল আমি কথা বলি নাই, এরা সকাল থেকে বসে আছে, পেশাব আটকে রাখছে, এটা ক্ষতিকর না, এরা আজহারিকে দেখার পরে এরপর ওঠা আরম্ভ করছে, দেখাইছি কয় দেখে গেছি হুজুর, এরপরে চলে যাচ্ছে, তা আপনাদেরও কি অবস্থা এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই, এদিকে তাকান, মনোযোগী হন, আমার ওয়াজ শুনে
এক লোক মনে মনে নিয়ত করছে যে আয়রে, জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে, এক মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছ ভালো কথা, হাসো কেন? তো স্বামী বলে, হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে, আজকে বাড়ায় বাড়ায় খেতেছে তো, জীবনে এত মজার রান্না খাই নাই, রান্না মজা হয়েছে শুই না। স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিন রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি, আজকে রান্না টান্না আমি করি নাই। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, এই 10 বছর একদিনও কইলা না, আজকে এটা কইলা, খাও খাও তোমার মজার খাও, আর রান্ধুন না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে, তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানা রোজা রাখা লাগবে, ঠিক কি না? তো 4 নম্বর গেলে অ্যাপ্রিসিয়েশন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন। আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফাদলা আয়েশাত আলা নিসা কা ফাদলি সারিদ আলা সাইরিত তাআম। আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা, দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা। সারিদ একটা খাবার আছে, আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো, আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস, এই গত 3-4 দিন আগে ইন্তেকাল করেছেন, নাম শুনছেন আপনারা, প্রায় 40 বছরেরও বেশি মনে হয়, 45 বছর বা 50 বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করে নিক, ওনার সমস্ত খেদমত আল্লাহ কবুল করে নিক। তো আমাদের আল আজহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত, এটার নাম ছিল সারিদ, রুটি আর গোশত এগুলোকে ম্যাশড করে একটা স্তর বানাতো, এটা কেটে কেটে আমাদেরকে দিত, এটাকে বলে সারিদ, আরব দেশে সবচেয়ে দামি খাবার। আমাদের দেশে যেমনি পোলাও, হ্যাঁ, গরুর রাজালা, রোস্ট, এগুলো খুব উন্নত খাবার ধরা হয়, বিয়েতে সার্ভ করা হয়, আরব দেশে ওইটাকে বলে সারিদ, শ্রেষ্ঠ খাবার। আল্লাহর হাবিব বললেন, সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারীকুলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। দেখেন কেমনে অ্যাপ্রিসিয়েট করতেন। আম্মা জান আয়েশাকে তিনি সবসময় আদর করে হামায়রা বলে ডাকতেন, হামায়রা মানে লাল সুন্দরী বউ, কি সুন্দরী! আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত, এজন্য ডাকতেন, ও আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন, ইন্নী ক্বাদ রুযিক্তু হুব্বাহা, সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলতেন, খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। আওয়াজ করে পড়েন, আল্লাহু আকবার! তো এই জন্য অ্যাপ্রিসিয়েট করবেন। 5 নম্বর হচ্ছে, আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন। এক ছাদের নিচে আজীবন বসবাস, 20 বছর হয়ে গেছে এদের সংসার, একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি, পারছেন? হ্যাঁ, কে কে পারছেন দেখে হাত তোলেন, হাত অর্ধেক তোলে আবার নামায়, ভেজাল আছে, ঠিক কি না? ভালোবাসি বলছিলেন, কারে বলছিলেন, ভাবিকে না গার্লফ্রেন্ডকে? হ্যাঁ, স্ত্রীকে বলবেন, নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, কি বলবেন? কথা বুঝে না বোধ হয়, কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? মুরব্বী একজনও কয় না, কয় এতদিন কইছি না, অহনও কম না। তিরমিজির বর্ণনা, দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো, তার দলিল শুনেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস ইলাইক, ও নবী, কারে সবচেয়ে বেশি ভালোবাসেন, হু ডু ইউ লাভ দ্য মোস্ট, নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি?
সাহাবারা প্রশ্ন করলেন, এ রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহর হাবিব সাহেব বললেন, আয়েশা, আয়েশা রে। সুবহানাল্লাহ, কবেন না। সাহাবারা বললেন, ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন, আবু হা, আয়েশার বাবা রে। সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর। কি নাম? আবু বকর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন, অমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, আয়েশার বাবারে। সুবহানাল্লাহ, পড়েন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আম্মা জান আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন, বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড্ডি চষে হাড্ডিটা রেখে দিলে, বিশ্বনবী আম্মা জান আয়েশার চষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ, দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো? ছয় নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটোখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা। আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আপনারা এভাবে ওটা শুরু করলেন? হ্যাঁ, বোকা, বসেন বসেন বসেন, শেষ করে দিচ্ছি আর দশ মিনিট, বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো? আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন, নিজ হাতে জামা সেলাই করেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দোহন করেছেন। সুবহানাল্লাহ। নিজে আটার খামির বানাতেন, আম্মা জান আয়েশা চুলায় সেকা দিতেন। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামির বানাতেন, বিশ্বনবী এটা চুলায় সেকা দিতেন। সুবহানাল্লাহ। পড়ে দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দোহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পড়ে তাহলে ঘরের কাজে সহায়তা করবে, ঘরের কাজে সহায়তা। সাত নাম্বার, হালাল এন্টারটেইনমেন্ট, হালাল বিনোদন, এটা ইসলাম জায়েজ রেখেছে। অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি, এরকম আছে না নেই? হ্যাঁ, বিনোদন দুই ধরনের, একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন, ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলেন। হ্যাঁ, দৌড়াদৌড়ি করছেন কোথায়? যৌতুকের লেগে হেতেরে দৌড়াইছেন, হেতি বাসাল্লাই দিছে দৌড়, এই দৌড়াদৌড়ি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন, বলেছেন, আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে, তুমি আগে না আমি আগে? একবার বিশ্বনবী জিতলেন, তার সাত বছর পরে প্রথমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৌড়ে জিতলেন, তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আম্মা জান আয়েশাকে হারায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ঈদের দিন আম্মা জান আয়েশাকে হাবাসী সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতেন। সুবহানাল্লাহ। পড়েন, বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জান আয়েশাকে। এই হচ্ছে স্বামীর দায়িত্ব, হালাল এন্টারটেইনমেন্ট আপনি করতে পারবেন। বসেন, দোয়া করে দিচ্ছি, বসেন। বুঝতে পারছি অনেক আগে আসছেন আপনারা, বসেন, বসে যান, এখনই দোয়া হচ্ছে, বসেন 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 বসেন, এখনই দোয়া করব, বসে যান বসে যান। বোকা, মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক। আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, পরিবারে বিয়ের কথা বলতে পারি না, লজ্জায়, আহারে কি কষ্ট, মনে করি পরে করে, এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের, পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না, এ ব্যাপারে কিছু বলুন। কিছু বললাম, এই সমস্যা পুরো বাংলাদেশে, ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দেয় না। ইউটিউবে এ নিয়ে আমার কথাবার্তা পাবেন, শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি, ছেলে মেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন, বিয়ে না দিলে যৌবনের তাড়নায় যত পাপ করবে এই পাপগুলো মা বাবার কাঁধেও আশ্রয় নেই। আচ্ছা, আট নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে, স্বামীর দায়িত্ব বলেই এখন দোয়া, স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন। অনেক স্বামী আছে
বাজার করতে গেলে নিজের যেটা মন চায় ওইটাই কিনে, আছে না নাই? নিজে গরু খাবে খাসি খাবে খালি ওইটাই কিনে। আপনার বউ হয়তো পছন্দ করে আচার, পছন্দ করে জলপাই আমড়া, এগুলো আনে না, আছে না নাই? খোঁজখবর নেবে। অনেকে ফ্ল্যাট কিনতে মনে চায়, হুট করে কিনে ফেলে না, ভাবিরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয়, ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে, কিচেনটা কোন দিকে দিলে সুবিধা, জানালাগুলো কোথায় দিলে সুবিধা, এগুলো সব ডিসাইড করে নেবেন। এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নাই। নয় নাম্বার, একসাথে সময় কাটাবেন। ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না। এদেশের অনেক লোক প্রবাসে সময় কাটায়, ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না। সিলেটিরা লন্ডনে থাকে, ছয় মাস পরেই আসতে হবে, ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে, স্ত্রীর জন্য দোয়া করবেন, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া, এটার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। পড়েন আমিন। আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান, স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয়, আমার চোখ যেন জড়িয়ে যায়। এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য। স্ত্রীর দায়িত্ব আজকে বলার সুযোগ হলো না, অন্য কোথাও অন্য কোনো মাহফিলে এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কী দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বগুলো আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।